হি ইজ দ্য বেস্ট ওপেনিং ইন না ডোমেস্টিক আমি আমি ক্রিকেটের মধ্যে। এটা আপনারা নিয়ে বলি তাকে নিয়ে পানি টানাচ্ছেন, না ওয়াই ইউ নো ওয়াই? তাহলে এনামুল হক বিজয় কেন সেঞ্চুরি করছে, ডাবল সেঞ্চুরি করেছে, ওকে নিয়ে থার্ড হ্যাঁ ম্যানে আপনারা কেন বসায় রাখছেন? না এই না এই বিষয়গুলি তো আমার আমি হি বসে হ্যাড রাখি হি না। হ্যাড ডান দিস পারফরমেন্স। ধন্যবাদ সাগর ভাই, আমাদের যারা সহ আলোচক সকলেই যার যার দৃষ্টিকোণ থেকে এই কথাগুলি উল্লেখ করেছেন এবং সকলেই ক্রিকেট নিয়ে যে একপার্শ্বম্যক ধারণা রাখেন, তা যা ধারণা রাখেন, এটা কিন্তু বুঝতে কোনো বাকি ছিল না। কিন্তু আমাদের আলোচনাটা হবে আসলে তামিমকে বাদ দেওয়া নেওয়ার বিষয়টা নিয়ে না, আমরা কিন্তু ক্রিকেটের আগামী বাংলাদেশের অবস্থাটা কেমন হবে আমাদের নির্মোহ দৃষ্টিতে সেই কথাগুলি বলতে হবে। এবং আমরা শুধু বিসিবির উপরে এই 15 বছর আছে বা একটু বাদ দিতে হবে বিষয়টা এরকম নয়, কিন্তু আমাদের কাঠামো বিন্যাসের জায়গাটাও কিন্তু বাংলাদেশে এখনো কিন্তু দুর্বল। সার্বিকভাবে বাংলাদেশের কোনো জায়গায় কেন্দ্রীয় এই একটি ক্রিকেট সংস্থা ছাড়া কিন্তু আমাদের রিজিওনাল কোনো ক্রিকেট সংস্থা নেই, মাত্র প্রস্তাব হয়েছে। এইভাবে যদি এটাকে আরো ঢেলে সাজানোর জন্য পদ্ধতি থাকে তাহলে হয়তো আমাদের চট্টগ্রাম বিভাগের একটা রিজিওনাল ক্রিকেট সংস্থা হয়েছে। আরো বেশি মানুষকে যারা ক্রিকেটে অবদান রেখেছেন, দীর্ঘদিন খেলাধুলা করেছেন, এখন খেলাধুলা করেন না, সাংবাদিকতা করেন, এবং দর্শক হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাণ। আমি আজকের এই অনুষ্ঠানে একটা ছোট্ট কথা উল্লেখ করতে চাই। 1998 সালে যখন আমাদের দেশে মিনি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল তখন ড্যাব রিচার্ডসন ছিলেন আইসিসির প্রধান নির্বাহী, তিনি তার একটা ক্লোজিং সেশনে বক্তব্য রেখে গিয়েছিলেন যে আমি মনে করি তোমার দেশে নাকি ক্রিকেট ক্রীড়ার উপরে একটা ক্রীড়া পুরস্কার দেওয়া হয় জাতীয়ভাবে, আমি তোমাদের সরকারের কাছে অনুরোধ করে যাব বাংলাদেশে ক্রিকেট মনস্ক ক্রিকেট পাগল যে যারা দর্শক আছে তাদেরকে যেন এই পুরস্কারটা ডেডিকেট করা হয়। এর মধ্যে দিয়ে আমি কথাটা বুঝাতে চাচ্ছি, বাংলাদেশের মানুষ ক্রিকেট কে নিয়ে কি উন্মাদনায় থাকে এবং ক্রিকেট কি পরিমাণ ভালোবাসে, এবং আপনার কথা একই রকম যে আসলে আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে এক পতাকা তলে আসবার জন্য ক্রিকেটই আমাদের একমাত্র অবলম্বন এবং উপায়, এর বাইরে আর আমাদের কাছে কোনো উপলক্ষ নেই বা আমাদের কোনো বড় পরিসরে বিশ্ব পরিসরে অন্য খেলাধুলা নিয়ে যাবারও আমাদের এখনো সেই ধরনের সক্ষমতা তৈরি হয়নি। সাব লেভেলে আমাদের মেয়েদের হয়তো কিছুটা সাফল্য পেয়েছে ফুটবলের বাইরে, কিন্তু আমাদের এই সক্ষমতা খুবই কম, আটটারিতে একজন গিয়েছেন। তা আমি বলবো যে আমাদের ক্রিকেটের এই ছোট্ট ঘটনা থেকে আমাদের দীক্ষা নিতে হবে, মানুষের চাহিদার সাথে সঙ্গতি রেখে আমরা যাতে করে আগামীতে সুন্দর এবং সৎ চিন্তার মধ্যে দিয়ে একটা সুশক্তিশালী গঠন করতে দল গঠন করতে পারি এবং এই ধরনের কথাবার্তা না করার জন্য সুযোগ থাকে সেই বিষয় থেকে আগে থেকে একটি পরিকল্পনা থাকা উচিত। কিন্তু আমি খুব ব্যক্তিগতভাবে ব্যথিত যে আমাদের দলটি ঘোষণা করা হয়েছে একেবারে শেষ দিন পর্যন্ত, সেখানটা যে তামিম একটা ফ্যাক্টর ছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং শেষ পর্যন্ত সময় পর্যন্ত যে কোনো খপ্পরের মধ্যেই হোক সব সব দোষটাতে তামিমের উপরেই পড়েছে। এবং সে আলোচনার জন্য একজন কিন্তু ওই যে সাংবাদিক মহোদয় কিন্তু কথাটা বলেছেন, যদি কামরান ভাই এই জায়গাতে খুবই তার ব্যক্তিগত জায়গাতে হয়তো পছন্দ অপছন্দের বিষয়টা থাকতে পারে, কিন্তু আমরা জানি একটা পদ্ধতি এবং শৃঙ্খল অনুসরণ করেই। আপনি দিদার ভাইকে বলছেন যে দিদার ভাই ভয় পায় কিনা, ভয় পাওয়ার বিষয় নয়, কিছু হলে যারা যখন যে দায়িত্বে থাকে তারা কিন্তু তখন তাদের একটা সে তার ক্ষমতা কিন্তু আমরা এরকম অবস্থায় যারা আছে তাদেরকে সবাইকে বলছি, কারণ আমরা এখানে না কেউই আমরা আমরা কিন্তু দায়িত্ব বা কেউ কেউই এখানে নেই। কেউই অসীম ক্ষমতার অধিকারী না, সকলে একটি সীমাবদ্ধ পরিসরের নীতিমালার মধ্য দিয়ে তার দায়িত্বগুলি পালন করতে হয়, সেই দায়িত্ব পালনের জন্য কখনো ভুল হয়ে কথা হ্যাঁ এতটুকু কবে কতজন বলছে সেটাও দেখবেন হ্যাঁ বিষয়। কতটুকু ভুল হয়ে যায়, ভুলগুলো যাতে করে আর না হতে পারে এই অনুষ্ঠানটা আমাদেরকে সেই ইঙ্গিতই দিচ্ছে। এবং আমি মনে করি প্রত্যেকের কথা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে কিন্তু বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে যাতে করে আমরা সঠিক ভূমিকাটা রাখতে পারি, বিসিবি যাতে করে সঠিক ভূমিকা রাখতে পারে এই জায়গাটা কিন্তু আমরা ঐক্যমতে পৌঁছেছি, এবং তামিম যাতে যদি বলির পাঠা হয়ে থাকে আগামীতে যাতে কেউ বলির পাঠা না হয় সেই জায়গাটার জন্য এখন থেকে আমাদেরকে সেই ধরনের চিন্তা এবং পরিকল্পনা রাখতে হবে। তা না হলে আগামীতে সব সময় আমি নান্নুর সময় যখন নান্নু বাদ পড়ে দলে তখন আমি ক্রিকেট বোর্ডে ডেকে এনায়েত হোসেন সিরাজের যে নির্বাচক মন্ডলী তিনি তিনি তাকে নান্নুকে দলে রাখলেন না, সেরা একাদশে রাখলেন না, কি কারণে তাকে যখন জিজ্ঞেস করলাম বোর্ড সবাই আমরা, নান্নুর চাচা সেলিম আবেদিন চৌধুরী তখন বোর্ডের ডিরেক্টর তিনি কথা বলতে পারছেন না চট্টগ্রামের, কারণ তিনি বলবেন নান্নুর পক্ষে কথা বলছেন, তাকে আমাকে বলা হলো, আমি বললাম সিরাজ ভাই আপনি নান্নুকে কেন সেরা একা সেরা 15 জনে রাখলেন না দলে, তিনি বললেন নান্নু ফিল্ডিং এ দুর্বল, তার ফিজিক্যাল ফিটনেস কম, তাহলে আমি কি তাহলে তাহলে আপনারা ওই প্রথম এই যে 21 জনে তাকে কেন ডাকলেন ডাকার জন্য, আর সে তো ওই মৌসুমের সেরা ব্যাটসম্যান, 2টা সেঞ্চুরি ছিল লিগে, আমি তিনি বলেন দুর্বল দলের বিরুদ্ধে সেঞ্চুরি। আমি অবাক বিস্ময় লক্ষ্য করছি আজকের দিনে আমি উল্লেখ করতে চাই সেঞ্চুরি কখনো দুর্বল হয় কিনা, সেঞ্চুরি কিন্তু সেঞ্চুরি, এই যে ব্যাখ্যাগুলি আমাদের এখনো কিন্তু এই ধরনের অপব্যাখ্যা আছে এবং একটা খেলোয়াড়কে বাদ দেওয়ার জন্য কোনগুলি উপাখ্যান তৈরি করা হয় উপাখ্যানগুলির মধ্যে। তাহলে এনামুল হক বিজয় কেন সেঞ্চুরি করছে, ডাবল সেঞ্চুরি করেছে, ওকে নিয়ে থার্ড হ্যাঁ ম্যানে আপনারা কেন বসায় রাখছেন? না এই না এই বিষয়গুলি তো আমার আমি বসে হি রাখি না। হ্যাড ডান দিস পারফরমেন্স, হি ইজ দ্য না বেস্ট ওপেনিং ইন না ডোমেস্টিক আমি আমি ক্রিকেটের মধ্যে, এটা আপনারা নিয়ে বলি তাকে নিয়ে পানি টানাচ্ছেন, না ওয়াই
ফারান খানকে বলতে ভাইকে বলি, আমি তো বসে ফাইজান, রাখিনি, আমি তো না না, ফাইজান আমি খান, আপনি আর আমি একই, আমি আর আপনি একই, আমি বসে আমি রাখি আর নাই আপনি একই। এখানে, ওই কর্তৃপক্ষ যারা আছেন ওই আপনি নান্নর সময় নিশ্চয়ই যখন আপনি বলতে পারছেন, তাহলে এটা তো সেম সেম কেস। একই জিনিস, আপনাকেও বলি যে এই বিষয়টা আপনিও যখন একটা সাংগঠনিক চর্চা যাবেন আপনার একরকম সিদ্ধান্ত হবে, যখন আপনি খেলবেন একরকম সিদ্ধান্ত হবে, যখন আপনি দল পরিচালনা করবেন একরকম সিদ্ধান্ত হবে, এই একটি লোকের কিন্তু বহু রূপে আমরা কিন্তু দেখতে পাই, কারণ আমাদের সত্তা বাট ভিন্ন জেনু ভিন্ন ভাই, সত্তা জেনু ভিন্ন ভাই, ভিন্ন। ওয়েন 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 ইউ আর এ স্পোর্টস পার্সন, দিদার ভাই স্পোর্টস পার্সন, হ্যাঁ সরকার ভাই আছে, রিয়ারুল ভাই না আছে, তো যাই হোক আমি ওয়েন কথাটা শেষ করি, স্পোর্টস, ওয়েন স্পোর্টস কাম টু এ, ওয়েন স্পোর্টস গেট স্পোর্টস ইন টু এ স্পোর্টস, পলিটিক্স, নো ওয়েন নো নো স্পোর্টস গেট স্পোর্টস ইন টু এ পলিটিক্স, দেয়ার ইজ নো স্পোর্টস। আমরা স্পোর্টস সেটা আমাদের নিয়ে সব ফাইজাল খান, আপনি স্পোর্টস আরেকটু বলে আমরা এখানে আসবে বাংলা কথা। কথা বললে যে ক্রীড়াসুলভ আচরণটা আমাদেরকে শিক্ষা দেয়। আমি অফলাইনে কথা বলছিলাম আমার সাথে সাগর ভাইয়ের সাথে, যে আমরা বললাম যে ক্রিকেট বা স্পোর্টস আমাদেরকে এই শিক্ষাই দেয় একসাথে সমানভাবে আনন্দ এবং বেদনাকে আলিঙ্গন করবার জন্য। এখন আজকে সাকিব তানিমের এই ব্যথা, এই বিষয়টা কিন্তু আমাদেরকে ব্যথাকে আলিঙ্গন করবার সুযোগ করে দিয়েছে, কিন্তু সাথে সাথে থ্যাংক ইউ, আমরা কিন্তু শুভকামনা জানাই যে বাংলাদেশের ক্রিকেট দলটি যেটি গিয়েছে যত আলোচনা সমালোচনা ভুল এর মধ্য থেকে, তাদের জন্য আমাদের শুভকামনা থাকবে, তারা তাদেরকে আগামীকাল শ্রীলঙ্কার সাথে যদি আমাদের আফসোস ম্যাচটাতে নেই, যেটা হয়েছে সেটি না হওয়ার জন্যই আমাদের যত উদ্বেগ। জনাব ফাইজান খান, আপনি রাজ, উদ্বেগ উদ্বেগ, এবং আমি ওই যে নোয়াখালীর যে ভাইটি প্রশ্ন করেছিল তাকেও আমি বলি, তারা যে এতটা কনসার্ন, তারা যে খেলাধুলার প্রতি এতটা মনোযোগী, আমার খুব ভালো লেগেছে আসলে। আমাদের আমি বললেও দেশের প্রত্যেকটা এখানে খেলে পাগল মানুষ কিন্তু অসম্ভব রকম, তারাই বাংলাদেশ আমাদের প্রাণ শক্তি 16 কোটি মানুষ হয়, ক্রিকেটে, তার মধ্যে কম না হলেও 10 কোটি মানুষ এই বিষয়টা নিয়ে কনসার্ন, হয়তো এখানে ক্রিকেটের আপনাকে ক্রিকেটের প্রাণ শক্তি তারা, রাইট মাঠে খেলে এক দল, সাংগঠনিক কাজ করে আরেক দল, আর মাঝখান দিয়ে ওই যে আমি আমাদের যে প্রশিক্ষক সম্পর্কে যে কথাগুলি বলা হচ্ছে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি এই মুহূর্তে আমাদের দেশের ভাষাগত ভাবে যে সমস্যাগুলি হয় একজন খেলোয়াড়দের কাছে বার্তা পৌঁছে দেবার জন্য, আমাদের দেশে কিন্তু এই মানের প্রশিক্ষক আছেন। ওয়াই নট আমিনুল হক, আমিনুল ইসলাম বুলবুল, ওয়াই নট মোহাম্মদ সালাহউদ্দিন, কেন তাদেরকে আমরা বাংলাদেশ দলের দায়িত্ব দিতে পারি না? আমাদের মধ্যে তো সেই ধরনের দক্ষ লোক আছে, আমার মনে হয় আমি আইসিসির একজন প্রফেশনাল কোচ হিসেবে বুলবুল সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, এশিয়ার ক্রিকেটকে ডেভেলপমেন্ট করার জন্য তার কাজ করছে, আমরা বুলবুলকে কেন কাজে লাগাতে পারি না? এটাও আজকের দিনে আমার একটি প্রশ্ন। তো যাই হোক, আমি প্রত্যাশা করব ধন্যবাদ। আপনারা